যেহেতু আপনি একজন ট্যালেন্টেড পারসন সেক্ষেত্রে আপনার জন্য সম্মান আমার অবধারিত। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের সাথে রয়েছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ক্লাস টপার লোকমান। আমাদের অনেক আগ্রহ আপনার মতো মানুষ কিভাবে এত ভালো রেজাল্ট করে। সকালে উঠে আমি মনোযোগ দিয়ে মনে মনে পড়ে, মানে সকালে উঠে আপনি মনে মনে পড়ে না, মনোযোগ দিয়ে সকালে উঠে আপনি মনোযোগ দিয়ে পড়েন, মনে 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 সকালে উঠে আপনি মনে মনে পড়েন, মনোযোগ দিয়ে মনে মনে। ও লোকমান ভাই, ব্রো লোকমান ব্রো, সো আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন? না, IELTS। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, আমি জানি, কিন্তু কেন HSC-র পর কানাডা? ভাই আপনি তো এখন মাত্র ক্লাস ফাইভে পড়েন, আমার মতে মনের বড় হওয়াই বড় বড়। লোকমান ব্রো, আমার কাছে আপনার জন্য একটি প্রশ্ন ছিল। আমাদের বইগুলো তো অনেক বড়, তাই না? তো আপনি কি করে এই বইগুলো আপনার মাথা ধারণ করেন? আসলে এতগুলো বই মাথায় ধারণ করার জন্য মাথার আকৃতি বড় হওয়া দরকার। লোকমান ব্রো, আমার মনে হয় আমাদের সকলের মাথার আকৃতি সমান। আপনি ভুল মনে করেন, আপনি ভুল মনে করেন। আমাদের ভিতরে একটি কৌতূহল ছিল যে আপনি বড় হয়ে কি হতে চান? একজন সফল ইউটিউবার। তুমি হয়তো ভুলে গিয়েছো যে তোমার পিতা এখনো জীবিত আছেন। আমার ছেলে ডাক্তারি পড়ে একজন সফল ব্যাংকার হবেন। একজন ব্যাংকারের মাসিক ইনকাম আপনি জানেন? জি। আপনার কাছে একটি প্রশ্ন ছিল, আপনার ছেলেকে আপনি দৈনিক কি খাবার দেন যার কারণে এত ভালো রেজাল্ট করে? পাশের বাসার শাইলার পা ধোয়া পানি, রোজ দুই বেলা। দেখো বাবা, তোমাকেও বলি, তুমিও আমার ছেলের মতো এসব ইউটিউবিং ছাড়ো আর মেধাবী ছাত্রী শাইলার পা ধোয়া পানি খেয়ে মানুষের মতো মানুষ হও, ছাগলের বাচ্চা। হারুন ভাইয়ের উপদেশ থেকে বাদ যাবে না একটি শিশু। হারুন ভাই একজন আদর্শ পিতা।